हेफाजत करो सल्लम मक्का विजय दिन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बैतुल्लाहते प्रवेश करलें निजेर हाथे मूर्तिगुलो अपसारण करलें रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत खालिद इब्न वालिद रज़ियल्लाहु ताआला अन्हु जाके रसूलुल्लाह मुतार प्रान्तरे आल्लाहर पैगम्बर जाके सैफुल्लाह उपाधि दिएछिलेन रसूलुल्लाह के जिज्ञेस करा हलो खालिद इब्न वालिद के केन सैफुल्लाह उपाधि दिलेन रसूलुल्लाह बोलें सैफुल्लाह हच्छे आल्लाहर तरबारी आल्लाहर तरबारी कखनो काटा जाए ना आल्लाहर तरबारी केटे दे आल्लाहर तरबारी काटा जाए ना आल्लाहर तरबारी की करे मक्का दुईटा मूर्ति छिल मक्कार बैतुल्लाते छिल पार्श्ववर्ती एक जगह दुईटा मूर्ति दुई जगह छिल रसूल करीम सल्लल्लाहु सल्लम इतिहास पढ़ले अपनारा देखें सीरत ग्रंथगुलो पढ़ले देखें हदीसर किताबगुलो पढ़ले देखें रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम खालिद इब्न वलीद के बोलें उज्जा उज्जार मूर्तिटा भेंगे दिए आसो अपसारण करो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जखन ये निर्देश दिलें हजरत खालिद इब्न वलीद रज़ियल्लाहु ताआला अन्हु उज्जार मूर्तिटा अपसारण करे आसलें रसूलुल्लाह बोलें ना तुमी अपसारण करते पारो नाई लात एवं उज्जार कहनी सुनते होले जेतु कुरान शरीफे ये दुईटा शब्द आछे लात एक जुबकर नाम छिल जेहेतु आमादेर देशे जारा आल्लाहवाला मानुष भालो मानुष तादेर अनुसरण करते करते एकजन एक समय मानुष तादेरके पूजनीय हिसाबे पूजार वस्तु हिसाबे ग्रहण करे नेय युवक एमन युवक छिल लात एमन युवक छिल सीरात ग्रंथगुलोर भितरे एसेछे यौवनेर बयसटा कखनो इच्छा अनिच्छा सत्त्वेও কোনো নারীর দিকে তার চোখ যায় না এত ভালো যুবক ছিলেন নাম কি লাত তাইফে একজন মেয়েকে পাওয়া গেল মা বাবার কোনো খোঁজ নেই খুব সুন্দরী রূপসী এই মেয়েটাকে আনা হলো লালন পালন করা হলো মেয়ের নাম ছিল উজ্জা খুব দুনিয়ার যেই সমস্ত বাজে উপবাস গুলো ছিল এই মেয়েটার ভিতরে ছিল না কিন্তু যেই যুবক এই মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাতো সেই হয় মারা যেত নয় ভয়াবহ অসুস্থতায় নিপতিত হতো তাহলে যেই লাতের কথা বললাম সেও কি ভালো যুবক না খারাপ যুবক ভালো যুবক না খারাপ যুবক না আমাদের মতো নষ্ট যুবক জীবনে কোনো মেয়ের দিকে তাকায় নাই আমরা তো চিঠি মোবাইল বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে কি করেন আমাদের যুবকরা কথা কয় না মেয়েটার দিকে যেই তাকাইত সে অসুস্থ অথবা মারা যেত এখন তাকে বিবাহ পাত্রস্থ করা হবে যারা লালন পালন করেছে তারা চিন্তা করলো কার সাথে মেয়েটাকে বিবাহ দেওয়া যায় তারা নির্বাচন করলো লাতকে কাকে লাতকে দুইজনের বিবাহ হয়ে গেল লাইলাতুল জুফার বাসর রজনীতে যখন দুইজনকে একই রুমে দেওয়া হলো পরের দিন আত্মীয় স্বজন গিয়ে দেখে দুইজনের একজন ঘরের ভিতরে নাই কোথায় গেছে সিরাত গ্রন্থকার সেটা বলতে পারে না এজন্য তারা মনে করল আরববাসী মনে করল আল্লাহর খুব আল্লাহর কাছে খুব ভালো মানুষ তারা দুইজনের জন্য আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছে এই জন্য দুইজনের মূর্তি বানাইলো একজন একটা হইলো লাত আর একটাকে উজ্জা লাত কি পুরুষ না মহিলা বুঝেন নাই আপনারা বুঝতেছেন না লাত কি পুরুষ আর উজ্জা কি নারী দুইজনের দুইটা মূর্তি বানায় দীর্ঘ শত শত বছর পর্যন্ত পূজা করে আসলো তারপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসলেন বললেন না তুমি উজ্জার মূর্তি অপসারণ করতে পারো নাই পরবর্তীতে তিনি গেলেন গিয়ে দেখলেন একটা কালো মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন
এবং তাকে আক্রমণ করার জন্য অগ্রসর হতে লাগলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরবাড়ি দিয়ে তাকে আঘাত করলেন। আঘাত করার পরে তার মাথা দ্বিগণ্ডিত হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ বললেন, এই যে পূজনীয় উজ্জাকে পূজনীয় বানানো হয়েছে, লাতকে পূজনীয় বানানো হয়েছে, দীর্ঘ সময় পর্যন্ত পূজা করা হয়েছে, তার ভিতরে শয়তান ঢুকে অবস্থান করেছে, মানুষদেরকে বিভ্রান্ত করেছে, তুমি পরবর্তীতে জাগে আঘাত করেছো, এটা হচ্ছে একজন খবিসাত মহিলা শয়তান, লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করেছে, আল্লাহর পথ থেকে ভিন্ন পথে ধাবিত করেছে, তুমি এখন কাজ ঠিক করেছো, তাহলে পূজনীয় বিষয়টা কেন হয়? অতি ভালোবাসার কারণে। কিসের কারণে? জোরে কোন, কিসের কারণে? অতি ভালোবাসার কারণে, ভালো মানুষ হওয়ার কারণে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মানুষদের মাঝে কি প্রচলন হয়ে আসতেছে। কেউ কেউ বিভিন্ন ধর্মে এই সমস্ত পূজনীয় বিষয় আছে, যারা পালন করে তাদেরকে বাধা দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। আমরা কি তাদের বাধা দিতে পারবো? জোরে কোন, বাধা দিতে পারবো? বাধা দেওয়ার কোনো সুযোগ ইসলাম দিয়েছে? দেয় নাই। আমাদের স্লোগান কি? ধর্ম যার যার উৎসব। জোরে কোন, ধর্ম যার যার উৎসব। ধর্ম যার যার উৎসব তার তার। যেহেতু ধর্ম ভিন্নতার কারণে উৎসবের কি হয়? ভিন্নতা হয়। কাজেই ধর্ম যদি সকলেই একটাই অনুসরণ করত তাহলে উৎসবও এক শ্রেণীর হতো। কাজেই অন্য ধর্ম অবলম্বীরা যেই উৎসব পালন করে এটা আমরা করি না, মানে পছন্দ করি না। আমরা যেই উৎসবগুলো পালন করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে এই ক্ষেত্রে বোঝা যায় অন্য ধর্মের লোকেরাও আমাদের এটাকে পছন্দ করে মনে হয়। বুঝতেছেন না আপনারা? মনে হয় আমরা যে কোরবানি দেই এটা কি অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা কি পছন্দ করে না অপছন্দ করে? তাহলে আমার বিষয়টা তাদের কাছে অপছন্দনীয়, উনাদের বিষয় যে ধর্মীয় আচার অনুষ্ঠান আমার কাছে কি? তো আপনাকে আমাকে সেখানে যাওয়ার জন্য কে বলেছে বলেন? কে বলেছে? ওখানে গিয়ে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য কে বলেছে? এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু হতে